আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো, একতরফা নির্বাচনের তফসিল বাতিল না হলে গণজাগরণ গণঅভ্যুত্থানে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ হুঁশিয়ারি দেন। এবারে জানাবো, সামনের দিনগুলো সুখকর হবে না, স্যাংশন দেওয়ার কথা আসছে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সামনের দিনগুলো খুব সুখকর হবে না। আমেরিকা যেভাবে বাংলাদেশের উপর ভিসা নীতি চাপিয়ে দিচ্ছে, সামনে ইকোনমিক স্যাংশন দেওয়ার কথা আসছে। প্রধানমন্ত্রীও সেদিন একথা বলেছেন। জানাবো, সংবিধান অনুযায়ী নির্বাচন করতে আমরা বাধ্য জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক বিভাজন থাকতে পারে, তবে সংবিধানের বাইরে গিয়ে ভোট করার কোনো সুযোগ নেই, আমরা সাংবিধানিকভাবে নির্বাচন করতে বাধ্য। এদিকে জীবন বাজি রেখে বিএনপি সহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। জানিয়ে দেব, নির্বাচনের তারিখ পেছালে আওয়ামী লীগ মানবে না ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে জাতিসংঘ। ইসরায়েলকে অধিকৃত গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘ একটি প্রস্তাব গৃহীত হয়েছে, রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের সংবাদদাতা এই রিপোর্টের কথা জানিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গণজাগরণ গণঅভ্যুত্থানে পরিণত হবে গণতন্ত্র মঞ্চ। একতরফা নির্বাচনের তফসিল বাতিল না হলে গণজাগরণ গণঅভ্যুত্থানে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সরকারকে বলেছি, এখনো সময় আছে, এই নির্বাচনী খেলা বন্ধ করুন। ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় না। যদি সোজা পথে না হাঁটেন, যেই জনগণ জেগে উঠেছে, আপনারা 7 তারিখ পর্যন্ত যেতে পারবেন কিনা সন্দেহ আছে। মানুষ রাজপথে দাঁড়াবে, জেগে উঠেছে, প্রতিবাদ করবে, প্রতিরোধের ঢেউ এখন প্রতিদিন শক্তিশালী হবে, গণজাগরণ গণঅভ্যুত্থানের একটি রাস্তা তৈরি করবে। গণতন্ত্র মঞ্চ রাজপথে আছে, রাজপথে আপনাদের সঙ্গে নিয়ে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সেই লড়াইটা আমরা চালিয়ে যাব। সাইফুল হক বলেন, প্রধান নির্বাচন কমিশনারের অবিলম্বে সরকারকে বলা উচিত, দেশকে একটা বিপদের মধ্যে দিয়ে কোনোভাবেই তারা যেতে পারবে না। আগামী নির্বাচনের পায় তারা গোটা দেশকে, 17 কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয়। নির্বাচন কমিশনের দায়িত্ব হবে পরিষ্কার করে বলা, এই নির্বাচনের দায় নির্বাচন কমিশনের পক্ষে নেওয়া সম্ভব নয়। সরকারকে আজই একথাটা পরিষ্কার করে বলে দেওয়া দরকার, তারা কি করতে পারে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে। তারা যেটা করতে পারে, এরকম একটা সংঘাত সংঘর্ষে নির্বাচনে দায় না নিয়ে, দেশকে বিপদে ফেলা দায় না নিয়ে, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার দায় না নিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব থেকে তারা সরে যেতে পারে। তিনি আরো বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, প্রধান নির্বাচন কমিশনার সহ যারা আছেন, আমাদের হাতে হয়তো একদিন দুদিন বা কয়েকদিন সময় আছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। দেশকে বিপদাপন্ন করে সাধারণ জনগণ যেখানে এই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সব বিরোধী দল যেখানে এই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এরকম একটা মিথ্যা নির্বাচনের দায় আপনারা কেন নেবেন? সেজন্য একটি কথা বলতে চাই, আপনারা দায়িত্ব থেকে সরে দাঁড়ালে সরকারের উপর চাপটা তৈরি হতে পারে। আলাপ আলোচনা করে তারা কখন কিভাবে পদত্যাগ করবে, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার কিভাবে হতে পারে, নির্বাচন কমিশনের এই ভূমিকার মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরি হতে পারে। সামনের দিনগুলো সুখকর হবে না, স্যাংশন দেওয়ার কথা আসছে রাশেদ খান মেনন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সামনের দিনগুলো খুব সুখকর হবে না। আমেরিকা যেভাবে বাংলাদেশের উপর ভিসা নীতি চাপিয়ে দিচ্ছে, সামনের ইকোনমিক স্যাংশন দেওয়ার কথা আসছে। প্রধানমন্ত্রীও সেদিন একথা বলেছেন। জোটের মনোনয়ন না পেয়ে এক প্রতিক্রিয়ায় বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সবসময় সোচ্চার ছিলেন জানিয়ে সাবেক সংসদ সদস্য মেনন বলেন, এর বিরুদ্ধে লড়াই যদি করে থাকে, আমরা করেছি, পার্লামেন্টে আমরাই বলেছি, পার্লামেন্টের বাইরেও আমরা বিএনপি রুখো, আমেরিকা রুখো, বিএনপি জামাত সন্ত্রাস আমরাই বলেছি। সুতরাং আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করবে বলে মনে হয় না, কারণ তাদের দলের মধ্যেই এই ব্যাপার নিয়ে ঐক্যবদ্ধতা নেই। ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, জোটের সঙ্গী তাদের লাগবে, আজ হোক কাল হোক পরশু হোক লাগবে। জনগণের সঙ্গী যদি বলেন, জনগণের অংশ আমরা, জনগণের অগ্রবর্তী অংশ আমরা, সুতরাং সেই হিসেবে তাদের জোটের সঙ্গী লাগবে। সব আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা নিয়ে মেনন বলেন, চ্যালেঞ্জ বেশি, যদি বেশি ক্যান্ডিডেট হয় তাহলে ভালো, খারাপ না। ক্যান্ডিডেট বেশি হলে সেন্টারগুলো পাহারা দেওয়া যায়, সবাই তখন নজর রাখে আর কি, আর বেশি ক্যান্ডিডেট না হলে একটু অসুবিধা হয়, চ্যালেঞ্জ তো হবেই, ইলেকশন ইজ চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে এই নেতা বলেন, আমাদের ইলেকশন কমিশন তো বলেছে তারা নিরপেক্ষ নির্বাচন করবে, কিন্তু এখনো যেগুলো শুনছি কথাবার্তা, সেগুলো খুব ভালো কথাবার্তা শুনছি না বলেই মনে হচ্ছে। যেমন ধরেন নির্বাচনের প্রচারের ক্ষেত্রে, যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যায় তখন তার দলের প্রতীক নিয়ে স্লোগান দিয়ে কেউ নামতে পারবে না, কিন্তু এখন তো হরদমই স্লোগান হচ্ছে। মিছিল স্লোগান প্রসঙ্গে সিইসির অবস্থা
ব্যবস্থা নিয়ে রাশেদ খান মেনন বলেন, এটা কিভাবে বৈধতা দেয় আমি বুঝতে পারি না, এটা তার জন্য খুব একটা সমীচীন বলে মনে করি না। এমনিতেই সিসির সমালোচনার পাত্র হয়ে আছেন, আরও সমালোচনার পাত্র হবেন। শুধুমাত্র জোটবদ্ধ হলে কি সুষ্ঠু নির্বাচন হয়, এমন প্রশ্নের উত্তরে দ্বিমত পোষণ করেন এই নেতা। তিনি বলেন, না না তা কেন বলবো, সুষ্ঠু হলে সুষ্ঠু বলবো, না হলে না। যেমন গতবার ডক্টর কামাল হোসেন সাহেব 2018 সালে ভোট দিয়ে বললেন সুষ্ঠু হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি ভোট দিয়ে বলেন সুষ্ঠু হয়েছে কিন্তু পরে গিয়ে উল্টে গেলেন। দুটো তো একসঙ্গে হয় না, এক মুখে দুই কথা হয় না, জোট হলে সুষ্ঠু হবে, জোট না হলে সুষ্ঠু হবে না। আমি এই দ্বিচারী নীতিতে বিশ্বাস করি না। নির্বাচন কমিশন নিয়ে অস্বস্তির কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে অস্বস্তি তো আছে, কারণ তারা এক এক সময় এক এক ধরনের কথা বলছে, তাদের এক এক কমিশনার এক এক কথা বলছেন। সংবিধান অনুযায়ী নির্বাচন করতে আমরা বাধ্য, সিইসি। সংবিধান অনুযায়ী নির্বাচন করতে আমরা বাধ্য জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, রাজনৈতিক বিভাজন থাকতে পারে, তবে সংবিধানের বাইরে গিয়ে ভোট করার কোনো সুযোগ নেই, আমরা সাংবিধানিকভাবে নির্বাচন করতে বাধ্য। এই বিষয়টা আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের স্পষ্ট করে বুঝিয়েছি। বুধবার বিকেল 3টায় নির্বাচন কমিশন ভবনের 502 নম্বর কক্ষে বৈঠক শুরু হয়, শেষ হয় বিকেল 5টায়। বৈঠক শেষে এসব কথা বলেন সিইসি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্য 4 কমিশনার উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসিডর চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ট পাইনার, সংস্থাটির পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, সুইডেনের অ্যাম্বাসিডর আলেকজান্ডার বার্ক ফন লিন্দ্রে, ডেনমার্কের অ্যাম্বাসিডর ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার, স্পেনের অ্যাম্বাসিডর ফ্রান্সিসকো ডি আসিস বেন্তি সালা, ইতালির অ্যাম্বাসিডর অ্যান্তনিও আলেকজান্দ্রো, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসিডর ইরমা ফেন্ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম, জার্মানি অ্যাম্বাসির এক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসিডর চার্লস হোয়াইটলি 7টি দেশের রাষ্ট্রদূত এসেছিলেন, এটাকে আমরা বলি ইইউ ডেলিগেশন, তারা আগেও একাধিকবার এসেছেন, তাদের একটা এক্সপার্ট ইলেকশন পর্যবেক্ষণ টিম আসবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে 4 জন এসেছেন, তারা দীর্ঘ সময় আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন, আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে এটা তারা জানতেন না, এর মধ্যে আমাদের কি কি অগ্রগতি হয়েছে সেগুলো আমরা তাদের জানিয়ে দিয়েছি, আমরা আগের মতো স্পষ্ট করে জানিয়েছি নির্বাচন ফ্রি ফেয়ার পিসফুল এবং ক্রেডিটেবল যাতে হয় সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। জীবন বাজি রেখে বিএনপি সহ সমমনা দলগুলো নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সরকারের রক্তচক্ষু চক্রাঙ্গানি গ্রেপ্তার অভিযান দমনপীড়নের মধ্যেও অকতভয় নেতাকর্মীরা তাদের মিছিল অব্যাহত রেখেছেন। বিএনপি সহ সমমনা দলগুলো দুর্জয় গতিতে জীবন বাজি রেখে শান্তিপূর্ণ কর্মসূচিগুলো পালন করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে, এরপর সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, জমাট বাঁধা কান্নার পাহাড় থামাতে, বিভেদের বিভীষিকা দূরীভূত করতে, চোখ বাঁধা মানুষের দীর্ঘসারি প্রসারিত করতে না দিয়ে শেখ হাসিনার পদত্যাগ সহ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে, খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং বিএনপির মহাসচিব সহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে চলমান অবরত হরতাল কর্মসূচি সফল করতে সবাই এগিয়ে আসুন। রিজভী জানান, গত 24 ঘন্টায় সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের 365 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, 14 মামলায় আসামি হয়েছেন 1530 জন, আর 65 নেতাকর্মী আহত হয়েছেন। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মোট 5695 জন বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করেছেন রুহুল কবির রিজভী। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে জাতিসংঘ। ইসরায়েলকে অধিকৃত গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘের একটি বিবৃতি গৃহীত হয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের সংবাদদাতা এক রিপোর্টে একথা জানান। রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন এবং সৌদি আরব সহ মোট 91টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ মোট 8টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। 62টি দেশ ভোটদানে বিরতি ছিল। আলজেরিয়া, ভেনেজুয়েলা, মিশর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া এবং তিউনেশিয়া সহ অন্তর্ভুক্ত দেশগুলোর একটি গ্রুপ এই প্রস্তাবটির সহ লেখক। প্রস্তাবে 8টি বিধান রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, ইসরায়েল এখন পর্যন্ত 1981 সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 497 নং প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা ইসরায়েলের সংযুক্তি বাতিল এবং অকার্যকর ঘোষণা করে। তাছাড়া নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলকে 4 জুন 1967 সালে সমস্ত দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে সরে আসার জন্য আরও একবার দাবি করা হয়েছে। এটি আরও নির্ধারণ করে সিরিয়ার গোলানের অব্যাহত দখলদারিত্ব এবং এর প্রকৃত অংশদারিত্ব এই অঞ্চলে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক সমন্বিত এবং স্থায়ী শান্তি অর্জনের পথে বাধা সৃষ্টি করে। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদ ইসরায়েলকে সিরিয়া এবং লেবাননের ব্যাপারে সঠিক পথে ফিরে আসতে, আলোচনা পুনরায় শুরু করার এবং পরবর্তী আলোচনার সময় দেওয়ার প্রতিশ্রুতি অঙ্গীকারগুলোকে সম্মান করার আহ্বান জানায়।